হ্যালো বন্ধুরা, ইশাকের জন্য সবাইকে স্বাগত। আজকে আমি সিম্পল বাটা মাছ দিয়ে আলুতে ঝোল আমি একটা সহজ একটা রেসিপি করছি, বাটা মাছের ঝোল করছি। তো বাটা মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার আমি ভাজা করে নেবো। অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, এটা ভাজছি। তেল গরম হয়ে গেছে, আলুটা প্রথমে ভেজে নেব। দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নেব। জিরা দিয়ে দিচ্ছি অল্প করে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। রসুন ছোটো করে দিচ্ছি, লঙ্কা চিরে দিয়েছি। টমেটো কেটে দিয়েছি, এগুলো ভালো করে ভাজা করে নেব। পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে খাবারের জন্য লঙ্কা করে, সামান্য পরিমাণে হলুদ। মাছটা দিয়ে দেবো, তরকারি ফুটে গেছে। খুব সহজ একটা রেসিপি হয়ে গেল। সবাই ভালো থেকো, যদি রেসিপিটা পছন্দ হয় তো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ, আমার পাশে তো নতুন ভিডিও করছি, বুঝতেই পারছো অসুবিধা তো হয়। সবাই ভালো থেকো।